بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته فوري بابي তো যে বিবাহে বিদাতের ব্যাপারে কোন হাদিস বা কোন সোরা বলা আছে আপনি ভাই মনে হয় যে বিদাত কি বিষয়টা হয়তো বা বুঝতে কষ্ট হয়েছে আপনার একটু খেয়াল করুন বিদাত কাকে বলা হয় দিনের ব্যাপারে শারিয়ার ব্যাপারে নতুন সৃষ্টি যে নিয়ম নীতি বিধানে নাই আর ইসলামী শরিয়াটা হল এটা পূর্ণাঙ্গ এটা অপূর্ণাঙ্গ নয় এর মধ্যে কিছু ঢুকানো অথবা বের করা কম এবং উভয় বেশি করা উভয়ই বিদাঁত তাহলে বিদাঁতের কোনো দলিল থাকবে না বিদাহাতের কোনো আয়াত নয় বিদাহাত হলো ওই জিনিসটা যা দিনের মধ্যে নেই এমন কোনো নতুন শরিয়ার মধ্যে এমন কোনো নতুন পন্থা আবিষ্কার করা অথবা যে দিনের মধ্যে যতটুকুনি তার কম বা বেশি আবিষ্কার করা যদি বেশি করেন তাহলে বোঝা গেল ইসলাম পরিপূর্ণ নয় যদি কম করেন তাহলে বোঝা গেল যে আপনার কম করার অনুমোদন আছে আসলে তা নেই রাসুলল্লাহ সাসমকে একদা এক ব্যক্তি জিজ্ঞাসা করিনি আর আল্লাহ আমাকে এমন উপদেশ দিন যাতে আমি কাউকে প্রশ্ন করতে না হয় সূর্য জান্নাতে যেতে পারি আল্লাহ রাসুল সাসম বললেন যে তুমি আল্লাহর প্রতি ই মানানো আমি রাসুল বিশ্বাস করো তোমার উপর পাঁচ একটা সলাদ রমজানের সিয়াম এবং জাকাত ফরজ হয়েছে এর অতিরিক্ত দান করতে পারো অতিরিক্ত সিয়াম আদায় করতে পারো অতিরিক্ত সালাদ আদায় করতে পারো আল্লাহকে ওই ব্যক্তি বললেন যারা সরলাম আমি এর কমও করবো না বেশিও করবো না আল্লাহ নয় বললেন তোমরা কেউ জান্নাতি লুক দেখতে চাইলে তাহলে এই লোকটার দিকে তাকাও তাহলে খেয়াল করুন যিনি কমও করে না বেশিও করে না বিধাত আপনাকে বুঝতে হবে ইসলামী শরিয়াতে যে বিধান পরিপূর্ণাঙ্গ বিধান আল্লাহ দিয়েছেন এবং সেটা পরিপূর্ণ হয়েছে উপরে যা সুরাম আয়দা তিন নম্বর আয়তে রয়েছে বিস্তারিত বলা যাচ্ছে না তো আশা করি বুঝতে পেরেছেন বিবাহে বিধাত বিবাহে বিধাতের কোরআন শোনা নয় কোরআন শন্যার বিপরীত কোন কাজ যদি যে কোনো আমলে হয় বিবাহেতে যদি হয় যা কোরআন শন্যা ভিত্তিক হয় নাই অতিরিক্ত যা হয়েছে তাই বিদাত যেমন আমাদের দেশে বিদাত হচ্ছে বিবাহে হারাম কাজ হচ্ছে যেমন শুরুতেই হচ্ছে পাত্রী দেখার বেলা পাত্রী দেখবেন যিনি বিবাহ করবেন কিন্তু অনেকে মিলে দেখে এটা শুধু বিদা আতই নয় এটা হারাম পর্দা বিধানকে লঙ্ঘন করা হচ্ছে আবার হলুদ মাখানো হয় এগুলি বেদাত আর বেদাত জঘন্যতম একটি অপরাধ যার জন্য জাহান নাম অবধারিত যদি সে ক্ষমা চেয়ে তাও বা করে মাপ চেয়ে নিয়ে নিতে পারে অবস্থায় মারা যায় অতএব কোরআন সন্ন্যার বিপরীত যত কাজ হবে অতিরিক্ত সবগুলি এটা যে ইবাদত হতে পারে বিবাহের বেলায় তাই হবে বিবাহের বেলায় যদি এমন হয় যা বিধানে যেমন আছে তার বিপরীত অতিরিক্ত অনেক কাজ করা হয়েছে তা বিদাত অতএব আমাদেরকে বিদাত থেকে ফিরে থাকতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তভিজ্ঞান করুন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ও বার আকাত